প্রিয় দর্শক স্বাগত সবাইকে সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসি দেখবার জন্য সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস প্রিয় দর্শক দাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সংলাপ শুরু করেছে নতুন নির্বাচন কমিশন এর পরিপ্রেক্ষিতে আজ 30 জন শিক্ষাবিদকে সংলাপে আমন্ত্রণ জানানো হলেও অংশ নিয়েছেন মাত্র 13 জন বাকিরা বলছেন এই সংলাপে অর্থবহ কিছু হবে না নির্বাচন বিশেষজ্ঞ সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে কাজী হাবিবুল আউয়ালের কমিশন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করে ইতিমধ্যে প্রধান বিরোধী দল বিএনপি বলছে ইসি নিয়ে তাদের কোনো আগ্রহ নেই তবে বিএনপির দাবিকে বরাবরই নাকচ করে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন শুধু সংলাপ যথেষ্ট নয় নির্বাচন কমিশনকে তার কাজের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে প্রিয় দর্শক এইসব বিষয়কে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনের সংলাপ কতটা জরুরি এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মিস্টার অসীম কুমার উকিল আমার বাঁদিকে আছেন বিএনপির স্পেশাল অ্যাফেয়ার্স বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রহমান প্রিয় দর্শক আপনিও আলোচনায় অংশ নিতে পারেন এজন্য আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন মতামত জানাতে পারেন প্রশ্ন করতে পারেন লিখতে পারেন আমাদের ফেসবুকেও আমরা যাচ্ছি মূল আলোচনায় প্রথমে ডক্টর রিপন আপনাকে দিয়ে শুরু করতে চাই এই যে নির্বাচন কমিশন গঠন হলো একটা আইন হলো এটা নিয়ে নানান তর্ক বিতর্কের পর একটা জায়গায় দাঁড়িয়েছে তারা সংলাপ শুরু করেছে কিন্তু প্রথম দিনেই সংলাপে খুব আগ্রহ দেখা যায়নি আসলে 30-13 50 অতিক্রম করেনি কি বার্তা বহন করে আসলে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে তো আসলে নির্বাচন কমিশনটি গঠন করার প্রাক্কালে একটা মোটামুটি হোঁচট খেয়েছে কমিশনটি বলা যেতে পারে যে সবার সাথে আলাপ আলোচনা পরামর্শ করে যেভাবে নির্বাচন কমিশন গঠন হওয়ার চিন্তাভাবনা করেছিলেন এই সার্চ কমিটির মধ্য দিয়ে এই প্রক্রিয়াটির সাথে আমাদের দল আসলে যুক্ত ছিল না বা অনেক রাজনৈতিক দল যুক্ত ছিল না তো যদি আপনার এই বিষয়টাকে যদি আপনি মাথায় রাখেন তাহলে দেশের প্রধানতম বিরোধী দল যখন একটা প্রক্রিয়াকে বর্জন করেন এবং সেটার পেছনে তাদের যুক্তি থাকে তো সেই মতানুসারী যারা অথবা এটা একটা ইম্প্যাক্ট এই ঘটনাটির একটা ইম্প্যাক্ট যেটা আছে অনেকেই ধরেই নিয়েছেন যে এই নির্বাচন কমিশন কী ডেলিভারি করবে আপনি যদি খেয়াল করেন 2017 সালে ঠিক কেম নুরুল হুদা কমিশন নুরুল হুদা কমিশন ঠিক মানে হাবিবুল আউয়াল সাহেব যেই প্রক্রিয়াতে আপনার এই যে মানে সুধী সমাজের সাথে সাংবাদিকদের সাথে শ্রেণী পেশাজীবীর সাথে রাজনৈতিক দলগুলোর সাথে ক্রমান্বয়ে তিনি একটি সংলাপের মানে প্রক্রিয়া করেছিলেন এবং সেই সংলাপের প্রক্রিয়া মানে কেম নুরুল হুদা হাবিবুল আউয়াল আজকে যেটা ইনিশিয়েট করলেন আজকেই তো বোধহয় আজকে ইনিশিয়েট যেটা করলেন ঠিক একইভাবে তার পূর্বসূরি এই কাজগুলি করেছেন সুতরাং আপনার কেম নুরুল হুদার এই সংলাপের প্রক্রিয়ার আউটকামটা এই দেশের মানুষ জানে যাদেরকে ডেকেছেন আপনার মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মানে শিক্ষাবিদদেরকে ডেকেছেন তারাও বিষয়টা অবগত মানে 2017 সালের সাথে 2022 সালের ডিফারেন্স অনেক বেশি না তো এই সংলাপের প্রক্রিয়ার মধ্য দিয়ে যে একটা মানে কোনো পজিটিভ আউটকাম আগের কমিশন করতে পারেনি এই কমিশনও একটি পজিটিভ আউটকাম দিতে পারবে সেই আস্থাটি তো স্টেক হোল্ডারদের আমি অর্থাৎ প্রথম ধাক্কাতেই মানে প্রথম পর্যায়ে যাদেরকে এনেছেন তারা বলা যেতে পারে এই নির্বাচন কমিশনের প্রতি মোটেই আস্থা রাখেননি আমার জানা মতে 50 জনের মতো শিক্ষাবিদকে আমন্ত্রণ করেছিলেন সেখানে বোধহয় আপনার রেসপন্স করেছেন 13 জন জি তো তার মানে বলা যেতে পারে যে মানে অলমোস্ট টু থার্ড আপনার যারা আমন্ত্রিত অতিথি ছিলেন ফিগারটা ওভার 13 হয়ে গেছে আনলাকি 13 হয়ে গেল কিনা একটু কম বেশি হলে ভালো হয়তো তো এটা হয়তো যারা বর্জন করেছেন বা যারা আসেননি বা সারা দেননি যেই ভাষায় বলুন না কেন তারা ঠিক হয়তো সেভাবে ভাবেননি কিন্তু বলা যেতে পারে এত দ্রুত কি সিদ্ধান্ত আসলে ঠিক হবে মাত্র একটা কমিশন শুরু করলো একটু কি দেখা উচিত কি না কি করে ডেলিভারি কি দেয় মানে আমি বলছি শুরুতেই আমরা যদি জাজমেন্টাল হয়ে যাই হাবিব আউয়াল সাহেব উনি যদি ঠিক তার পূর্বসূরির মতো একই পদ্ধতি একই প্রক্রিয়া এবং তার ফুটস্টেপ যদি উনি ফলো না করতেন মানে ঠিক
নুরুদা সাহেব যে কাজগুলো করেছেন তার কমিশন যে কাজগুলো করেছেন উনি কিন্তু সেটা দিয়ে শুরু করেছেন ফলে এটাই এটাই কিন্তু আপনার এই সংলাপটা ব্যর্থ হওয়ার আমার কাছে যেটা মনে হয়েছে মানে পদ্ধতি একই রকম মনে হচ্ছে একই রকম পদ্ধতি কথন অতি কথন যে সংলাপ সেগুলো মনে হচ্ছে সেটাই তারপরে আপনার উনিও ঠিক যে পদ্ধতিতে করেছেন উনিও সেই পদ্ধতিতে করলেন অনেক ধন্যবাদ আমি আসব আপনার কাছে হ্যাঁ ওটার আউট আমি যেটা বলতে চাইছি ওটার আউটকামটা একেবারে নেতিবাচক ছিল মানে হুদা কমিশনের সুতরাং আপনার হাবিব আউয়াল সাহেবের ওনার আউটকামটা নিয়েও মানুষের কোনো মানে যারা আমন্ত্রিত তাদের মধ্যে কোনো উচ্চাসা নেই জি আমাদের সঙ্গে আছেন সংসদ সদস্য অসীম গড় উকিল আপনি যদি একটু বলেন আপনাকে ধন্যবাদ সহ আলোচক ডক্টর আসাদুজ্জামান রিপনকে স্বাগত যারা মধ্যরাতে বসে এরকম সরস আলোচনাটা শুনছেন তাদেরকেও শুভেচ্ছা নিঃসন্দেহে এই নির্বাচন কমিশনের আজকের যে পদক্ষেপ এই পদক্ষেপ নিয়ে সর্বত্রই আলোচনা হচ্ছে এটি এটি স্বাভাবিক এটি প্রত্যাশিত যেটা ডক্টর আসাদুজ্জামান রিপন বলছেন যে একটু নতুনভাবে যাত্রা শুরু করলে ভালো হতো হয়তো হয়তো এর ব্যাপারে তো দ্বিমত নেই নতুন ফর্মে নতুন নিয়মে নতুন আঙ্গিকে যদি কাজগুলো শুরু হইতো নিঃসন্দেহে ভালো হইতো কিন্তু যেটা শুরু হয়েছে এটা খারাপ হয়েছে সেটা তা না ফরম্যাটটা আর কি এটা ফরম্যাট ভাঙার দায়িত্ব তো আসলে আমাদের কাছে পড়েছে কি না যেটি ভাঙা দরকার ছিল মানে নির্বাচনের কে ঘিরে আমাদের যে প্রত্যাশার জায়গাটা আপনি শিক্ষক হিসেবে আমরা রাজনীতির কর্মী হিসেবে আমরা যে জায়গাটা চেয়েছি সবসময় যে নির্বাচন প্রক্রিয়া ক্ষমতায় পালাবদল হবে এবং এবারেই নির্বাচন কমিশন গঠনের প্রাককালে এটা আলোচনার টেবিলে সবার সামনে এসেছে যে সংবিধানের বর্ণিত পদ্ধতি যেখানে লেখা আছে মহামান্য রাষ্ট্রপতি আইন অনুযায়ী সিএসি গঠন করবেন সেটা এবার খুব সামনে এসেছিল আইন চাই আইন হতে হবে আইন করা যাবে না সাত দিনে আইন হচ্ছে সব কিছু মিলিয়ে এই আইন প্রণয়নের পূর্বের তিন মাস বা ছয় মাস পার্লামেন্ট এবং রাজপথ আলোচনার টেবিল এবং টকশো সর্বত্র এগুলি আলোচনার বিষয়বস্তু ছিল তারপর যেটা স্বাধীনতার 50 বছর পূর্তি যখন পালন করছি তখন এই আইনটা প্রণয়ন হয়নি যেটা রাজনীতির জন্য খুব সুখবদ বিষয় ছিল না সেই জায়গাটা থেকে উত্তরণ ঘটিয়ে একটা নির্বাচন কমিশন গঠিত হয়েছে নির্বাচন কমিশন গঠনের একটা আইন প্রণীত হয়েছে সেই আইন প্রণয়নের পরে আপনার এই আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্যেও কিন্তু মহামান্য রাষ্ট্রপতির আলোচনার টেবিল উন্মুক্ত ছিল সবার সাথে আলাপ আলোচনা করেছে বিএনপি সেই আলোচনা অংশগ্রহণ করেনি যুক্তি হিসাবে বলেছিল যথাপূর্বং তথা পরং কি যাহা অতীতে ছিল তাহাই ভবিষ্যতে হবে এই অজুহাতকে সামনে দাঁড় করে তার আলোচনার টেবিলে যায় নাই যেটা না যেতে পারে তারপর সার্চ কমিটি গঠিত হয়েছে সার্চ কমিটিটা এবার বেশ মানে সমাজের বিবেক বলে মানুষগুলো রাজনৈতিক নিয়ন্ত্রক শক্তি হিসেবে চিহ্নিত মানুষগুলির এটা অনেক অংশে আলোচনা টেবিলে গিয়েছিল সেখানেও বিএনপি অংশগ্রহণ করেনি সার্চ কমিটি যথাসময়ে তাদের প্রস্তাব পাঠিয়েছে এরই আলোকে মহামান্য রাষ্ট্রপতি এই কমিশনটা গঠন সার্চ কমিটি নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে আমরা দেখেছি তাহলে তো তর্ক বিতর্ক থাকবেই মানে এত তর্ক বিতর্ক যেটা ছিল যে নির্বাচন কমিশন আইনে ছিল যে নির্বাচন কমিশন নিয়োগটা যেন স্বচ্ছ হয় এই দাবিতে অনেকে বলেছিলেন যে যে 10টা নাম দেওয়া হয়েছিল মহামান্য রাষ্ট্রপতিকে সেটা প্রকাশ করা হোক সেটা কিন্তু প্রকাশ করা হয়নি না 10টা নাম প্রথম দিবে যে 300 উপরে নাম সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে কিন্তু 10টা নাম আর প্রকাশ করা হয়নি না 10টা নাম প্রকাশ এটা তথ্য থেকে আইনে কিন্তু একজন তথ্য চেয়েছেন এটা আমরা শুনবো অধ্যাপক গোলাম রহমান আমাদের সঙ্গে আছেন এই তথ্যটা সে দিতে বাধ্য কিনা আসলে এই যে চাওয়া হয়েছে যে আমরা গেলাম না 10 জনের নাম প্রকাশ করা যেত হয় নাই হয় নাই বলে বিষয়গুলো অস্বচ্ছ রয়ে গেছে এটাও বলার পক্ষে কোনো যুক্তি নাই আপনি বাংলাদেশের 50 বছরের রাজনীতি নির্বাচনের রাজনীতি এবং তাকে ঘিরে যে আমাদের যে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা একটা প্রবলেম সলভ করেছি একটা উদ্যোগ নিয়েছি আমরা ওয়েলকাম জানাই আপনার এটা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যেত আমি তা বলছি কিন্তু এটা করে না বলে সবকিছু খারাপ হয়ে গেছে না করার যুক্তি রেখে এটা বুঝতে পারছি না 300 জন নাম প্রকাশ করলে 300 থেকে 10 হয়েছে 10 থেকে 5 হলো তাহলে 10টা কেন হলো না এটা বোঝার জন্য সবকিছু তো সবাই আমরা বুঝতে পারি আইনে কিন্তু বারবার বলা হচ্ছে ট্রান্সপারেন্ট হ্যাঁ এটা তো ট্রান্সপারেন্ট হয়েছে ট্রান্সপারেন্ট মানে তথ্য জানা ট্রান্সপারেন্ট হলো না হ্যাঁ সে জায়গায় যে তথ্যটা আপনার জানা দরকার ব্যক্তিগত হবে সেটা জানার জন্য আপনি মুভ করতে পারেন অসুবিধা নাই সেটা করা হয়েছে আমি তো যাব আমি যেখানে গিয়েছি জি যে পদক্ষেপ
ভাবনা নিয়েছে নির্বাচনকে ঘিরে সেই জায়গাটাতে অস্বচ্ছতার কি হলো সেটা আমার কাছে বোধগম্য হচ্ছে না অনেক ধন্যবাদ যে বাংলাদেশের নির্বাচনের রাজনীতি অতিক্রম করে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি অনেক ধন্যবাদ আমি আসব আপনার কাছে অথবা ডক্টর গোলাম রহমান আপনি যদি একটু বলেন যে যতটুকু আমরা আলোচনা করেছি একটা পয়েন্ট আছে যে এই যে 10 জনের নাম নিয়ে একটা তথ্য যে আমাদের যে আইনে তথ্য অধিকার আইনে কিন্তু চাওয়া হয়েছে ফর্ম করে চাওয়া হয়েছে যে এই 10 জনের নাম কি ছিল সেই নামটা জানতে চাই তো তথ্যদেরকে আইন কি এটা এলাও করে কিনা আমরা জানি কতগুলো বিষয় আছে যে তথ্য চাওয়া যাবে না কিন্তু এইটা তথ্য প্রাপ্তির মধ্যেই পড়ে কিনা আপনার কি মনে হয় অধ্যাপক গোলাম রহমান প্রধান তথ্য কমিশন ছিলেন ধন্যবাদ আমার মনে হয় আলোচনাটা যেভাবে এগুচ্ছে সেখানে অন্যতম প্রধান বিষয় হচ্ছে যে আজকে নির্বাচন কমিশন যাদেরকে আমন্ত্রণ জানিয়েছে না আলোচনায় অনেকেই সেই আলোচনায় আসেননি এবং সেটাকে কেউ প্রত্যাখ্যান বলেছেন কিংবা কেউ উৎসাহ দেখাননি কিংবা উপস্থিত হননি যেভাবেই বলো বিষয়টাই কিন্তু শুরুতেই যদি এই প্রশ্নটা করা যায় আলোচনাটা কিসের জন্য সুনির্দিষ্ট বিষয়টি কি আলোচ্য কি সেই সুনির্দিষ্ট আলোচ্যটা এখনো মানুষের কাছে পরিষ্কার না যারা আলোচক তাদেরও কিন্তু কৌতূহল থাকতে পারে যে আমাকে টাকা হলো সুনির্দিষ্ট আলোচ্য বিষয় কি নির্বাচন যখন হবে তখন দেখা যাবে এখন নির্বাচন নিয়ে তো অন্য কোনো সমস্যা নেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে সার্চ কমিটি তাদের কাজ করেছেন সুতরাং তারা নির্বাচন পরিচালনা করবেন এবং সেই সাথে সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানগুলো সক্রিয় হবে এবং যথাযথভাবে দায়িত্ব পালন করবে এটাই তো বিষয় এখন আর কি প্রশ্ন দাঁড়িয়েছে যে 322 জনের নাম যে প্রস্তাব করেছিল বিভিন্ন সংগঠন কিংবা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জি সেই 322 জনের নাম আমরা জেনেছি কিন্তু পরে সার্চ কমিটি যে 10 জন নাম প্রস্তাব করলো এবং এই সার্চ কমিটির এই 10 জন সেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে নাম দেওয়া হলো কেউ কেউ বলেছেন এই 10 জনের নামও কেন প্রকাশ করা হচ্ছে না কিংবা হলো না এটা খুব সুনির্দিষ্ট ভাবে বলা একটু জটিলতা আছে এখানে জটিলতা এই জন্য যে এটা এটা কিন্তু পরিষ্কারভাবে এমন নয় যে এই নামগুলি একেবারে ফাইনাল হয়ে গেছে অর্থাৎ তার মধ্যে 50% নাম থাকবে না এবং মহামান্য রাষ্ট্রপতি তার ডিসক্রিশন তিনি ব্যবহার করবেন তো সেখানে যদি মহামান্য রাষ্ট্রপতির ডিসক্রিশন কিংবা তার যে স্বাধীনতা সেইটিকে যদি সম্মান দিতে হয় তাহলে সেই 10টি নাম প্রকাশ না করলে কিছু যায় আসে না কারণ আমরা জানি যে ওই 322 জনের মধ্যেই এই 10 জন আছে এখন এটি তথ্য অধিকার আইনে চাওয়া যায় কি চায় না প্রসঙ্গটা এই জায়গায় তথ্য অধিকার আইনে বলা আছে যে সমস্ত তথ্য যে কোনো দপ্তরই হোক সেটা সরকারি কিংবা বেসরকারি সেটা দেওয়া যায় দেওয়া যাবে এবং একজন নাগরিক সেই তথ্য চাইতে পারেন জি এখন এই যে এই আবেদন কে কোথায় কিভাবে করেছেন করা হয়েছে এটা এখানে সুনির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে ছিলেন জি সেটা সিটি প্রসেস করা সঠিকভাবে হয়েছে কিনা এই বিষয়গুলো এখানে নিদানযোগ্য এখানে আলোচনায় আসতে হবে নইলে কিন্তু বলা যাবে না যে এই তথ্য কে দিবে বিষয়টা এই জায়গায় এখন ক্যাবিনেট ডিভিশনের যদি এটি কাজ হয় তাদের কাছে চাওয়া হয়েছে কারণ তারা সাচিবিক দায়িত্ব তারাই পালন করছিলেন তাদের কাছে চাওয়া হয়েছে মন্ত্রিপরিষদের সচিবালয় থেকে যদি এটা চাওয়া হয় সেটা তাদের কাছে সেই তথ্য আছে কিনা সেটাও একটা বিষয় কারণ এটা একটা সার্চ কমিটি একটা আলাদা কমিটি যে কমিটি এই তথ্যগুলোকে তারা প্রক্রিয়াজাত করেছেন তো সুতরাং এটা আরেকটু ব্যাখ্যার দাবি রাখে এখন এই 10 জনের নাম দেওয়া হলে সবকিছু শুদ্ধ হয়ে যেত কিংবা দেওয়া হয়নি বলে শুদ্ধ হয়নি বিষয়টা ঠিক এরকম ভাবে নেওয়া ঠিক হবে না তবে স্বচ্ছতার কথা বলা হচ্ছে যে অনেক কিছু আছে যে স্বচ্ছতা আইনে বারবার স্বচ্ছতা শব্দটা ব্যবহার করা হয়েছে যতখানি প্রকাশ করা হবে তত মানুষ স্বচ্ছ মনে করবে এটি খুব স্বাভাবিক যত তথ্য দেওয়া যাবে তত প্রশাসন দিক থেকে প্রশাসন নিজেদেরকে নির্ভার মুক্ত করবেন অর্থাৎ ভারমুক্ত হবেন তারা সেই দিক থেকে এখন এখানে যদি ব্যক্তি বিশেষের আপত্তি থাকে কারণ ব্যক্তি বিশেষ যে 10 জনের নাম আছে তারা যদি মনে করেন যেটা আমাদের মান সম্মানের ব্যাপার
যে 10 জন তার সেখানে জায়গা পাবেন না 5 জন পাবেন না এটা তো হলো না যুক্তিটা কিভাবে হয় 323 যদি হয় 323 এর মধ্যে তো 318 জন বাদ পড়বেই হ্যাঁ যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে 10 এর মধ্যে 5 এর প্রকাশ না করার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না কান্দা কেন বলে 322 জনের যে ক্যানভাস সেটা অনেক বড় ক্যানভাস জি প্রমাণ করার বিষয় নাই যে কারা বাদ পড়লো সেটা সবই বাদ পড়েছে মাত্র 10 জনের নাম জি সুতরাং আরে 10 জনের মধ্যে 5 জন যখন বাদ পড়লো তখন কিন্তু আইডেন্টিফাইড হবে যে এই 5 জনকে না হলে এই 5 জনকে না হলো না এই 5 জন কারা একেবারে স্পেসিফিক হয়ে যাবে বিষয়টা এই জায়গায় তখন সেই ব্যক্তিরা আপত্তি করবেন কিনা আমি জানি না ব্যক্তিগতভাবে তাদেরও মতামত থাকতে পারে যে আমার দেহ অবচ্ছেদ হবে আমার চরিত্র বিশ্লেষণ হবে আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন হবে সুতরাং আমি কেন এই 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 আলোচনার মধ্যে থাকবো সুতরাং এটা তাদের ব্যক্তিগত মতামত হতে পারে আমি জানি না এটা আমার অনুমান ওই 10 জনের কেউ কেউ এটা মনে করতে পারেন যে আমি এই এই বিতর্কের মধ্যে আমি থাকতে চাই না হ্যাঁ তারপর নিশ্চয়ই যে 5 জন হয়েছেন তারা তো হয়েছেন সেটাই জায়গায় এখন তাদের নিয়ে তো সেইভাবে তেমন কোনো কথা আমরা এখনো শুনি নাই এখন নির্ভর করবে যে এই যারা 5 জন আসলেন তারা কিভাবে তাদের কার্য সমাধান করবেন কিভাবে আমরা তাদের কাছ থেকে সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন পাবো সুতরাং এখন এই এই জন্য বলা হচ্ছে যে যারা নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন তাদের প্রোফাইল নিয়েও দেখা হবে তারা কোনো দলের সুবিধাভোগী কিনা সেই প্রশ্নগুলো কিন্তু আসে এবং নির্বাচন কমিশন আইনের মধ্যে এরকম বলাও ছিল যে বিশেষ সুবিধাভোগী তাদেরকে যদি না রাখা হয় সেই জন্য প্রোফাইলগুলো জানা দরকার আরও তথ্য প্রকাশ করা দরকার আমরা আজ যাবো সে আলোচনায় এই একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরছি প্রিয় দর্শক কে বলছেন এবং কোত্থেকে বলছেন পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন কে বলছেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আমি ময়মনসিং থেকে কাজী ফরিদ আহমেদ পলাশ বলছিলাম জি পলাশ ভাই বলুন জি আজকে সম্মানিত বিজ্ঞ আলোচক বৃন্দের কাছে আমার প্রশ্ন আইন করে সার্চ কমিটি গঠন করা হলো সেই সার্চ কমিটির মাধ্যমে আইন করে সাংবিধানিক নিয়মে নির্বাচন কমিশন গঠন করা হলো আগামী নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য বিগত দিনের নির্বাচনের মতো যাতে নির্বাচন না হয় সেই যে কারণে সার্চ কমিটির মাধ্যমে একজন আত্মবিশ্বাসী নির্বাচন কমিশনার ঠিক করা হলো কিন্তু আজকে সাক্ষাৎকারে উনি বললেন যে রাজনৈতিক দলগুলো সমঝোতা ছাড়া আগামী নির্বাচনটা সুষ্ঠু করা হয়তো বা কষ্টকর হয়ে যাবে এমনই তিনি বহিঃপ্রকাশ করলেন তাহলে কি বর্তমান নির্বাচন করার জন্য যে আইন রয়েছে সে আইনের শর্টেজ আছে কিনা উনি এটা বুঝতে পারছেন কিনা কিংবা উনি সন্দেহ আন কিনা তার আত্মবিশ্বাস আছে কিনা যে আগামী নির্বাচন করতে সুষ্ঠু নির্বাচন করতে উনি বদ্ধপরিকর অনেক ধন্যবাদ পলাশ ভাই মামিসিং থেকে প্রশ্ন করার জন্য ডক্টর রিপন যদি অ্যান্সার করেন প্রধান নির্বাচন কমিশনের একটি মন্তব্যকে তিনি ধরেছেন যে তার আস্থাহীনতা আছে কিনা আত্মবিশ্বাসের অভাব আছে কি আমি তো আসলে প্রধান নির্বাচন কমিশনার বা তার সহকর্মী যারা আছেন এই কমিশন নিয়ে আমার মন্তব্য করাটি ঠিক শোভা পাবে না এই কারণে যে আমাদের দল এটার ব্যাপারে একেবারে অনাগ্রহ প্রকাশ কি বলতে চায় দল কি বলতে চায় দল তো বলেছে যে আমরা সার্চ কমিটি বা ইলেকশন কমিশনের যে প্রক্রিয়া গঠন হয়েছে সেটার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই কোনটা নিয়ে আগ্রহ আমাদের সেটাই আজকে আলোচনা করি আগ্রহ হচ্ছে মানে আমাদের দলের আগ্রহ হচ্ছে যে আমরা মনে করি যে একটি নির্বাচন কমিশন যে পদ্ধতি প্রক্রিয়া গঠন হয়েছে একটা একটা কর্তৃত্ববাদী রাজনৈতিক সরকারের অধীনে ঠিক এমনি ধরনের একটি সিস্টেমে একটা ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না তাকে যতই আপনি আইন দ্বারা এম্পাওয়ার্ড করেন সম্ভব না কি লাগে তাহলে আসলে হচ্ছে কি মানে এম্পাওয়ার আইনে আছে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ নির্বাচন কি লাগে আইনে আছে আইনে আছে আমাদের আইনে যে একেবারেই যে মানে খুব দুর্বলতা আছে তাও না কিন্তু কিন্তু কথা হচ্ছে কি আলটিমেটলি নির্বাচনটা করার জন্য তুই 5 জন ব্যক্তি তো নির্বাচন করবেন না এটার জন্য পুলিশ লাগবে এটার জন্য আর্মি লাগে সেটা আপনি অক্সিলারি ফোর্স বলেন বা সাপোর্টিং ফোর্স বলেন যেই ভাষাই বলেন না কেন আছে তারপরে আপনার মানে প্রাথমিক শিক্ষক দিয়ে সরকারি কর্মকর্তা বা আদর্শ সাহিত্য প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা যারা নির্বাচন পরিচালনার সাথে প্রিজাইডিং অফিসার বা বিভিন্নভাবে যারা পোলিং অফিসার পলিটিক্যাল পার্টিগুলো তো মূল স্টেক হোল্ডার রাইট তাদের অংশ এখন কথা হচ্ছে কি এই ব্যক্তি বর্গগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারেন না এটা গত কয়েকটি নির্বাচনে প্রতিষ্ঠিত তো যেহেতু এটা প্রতিষ্ঠিত আমাদের দল মনে করেন যে ইনফ্যাক্ট এখানে যদি একটা নির্বাচনকালে যদি একটা নির্দলীয় নিরপেক্ষ প্রশাসন থাকে সরকার থাকে তার অধীনে দেখা গেছে যে আপনার নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে
এই এনভায়রনমেন্টে বর্তমান পলিটিক্যাল এনভায়রনমেন্টে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে তখন সেইখানে তারা কাজ করতে পারেন না, এটা হচ্ছে মানুষের অভিজ্ঞতা। হাবিব আউয়াল সাহেব যে বক্তব্য রেখেছেন সেটা উনি নিজেতেই দেশেরই মানুষ ছিলেন, এখানে সচিব ছিলেন, উনি তো দেখেছেন আসলে যে কিভাবে কি হয় এবং সেখানে পলিটিক্যাল পার্টিগুলোর যদি কোঅপারেশন, এটা তো সত্য পলিটিক্যাল পার্টি আপনি যেটা বললেন প্রধান স্টেক হোল্ডার, কিন্তু পলিটিক্যাল পার্টি যেহেতু আপনার মানে আপনার প্রধান স্টেক হোল্ডার, তাদের মধ্যে আপনার সমঝোতা নেই, তাদের মধ্যে আপনার পরস্পরের প্রতি আস্থা নেই, না থাকার অনেকগুলো যৌক্তিক কারণ আছে। আমার প্রতি যেমন আস্থা নেই, ওনার প্রতি আমার আস্থা নেই। তাহলে তো প্রধান নির্বাচন কমিশনার ঠিকই বলেছেন না, উনি ওনার ওই এই সমঝোতা না হলে তার পক্ষে নির্বাচন করা কতটা সম্ভব। যে আমি আসবো, আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরছি, আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোথেকে বলছেন, পরিচয় দিন এবং প্রশ্নটি রাখুন। হ্যালো, শুনছি, বলুন। আমার নাম, আমি হুমায়ুন কবির বলছি, জামালপুর সরিষাবাড়ি থেকে। বলুন। আমার প্রশ্ন আজকে যে নির্বাচন কমিশন বিভিন্ন শিক্ষাবিদদের নিয়ে মিটিং করলে নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে, আজকে নির্বাচন কমিশনের মিটিং এর পরে যে সমস্ত শিক্ষাবিদরা প্রেস কনফারেন্স করতে দেখলাম, ডক্টর সাদিকে আলিম, ডক্টর জাফর ইকবাল সাহেব এবং কলিবুল্লাহ সাহেব, ওনারা তিনজনই বর্তমান সরকারের বেনিফিশিয়ারি, আর ওনারা এই হিসাবে ওনারা নির্বাচন কমিশনকে সামনে নির্বাচন নিরপেক্ষ করার জন্য কতটুক নিরপেক্ষভাবে সাজেশন দিতে পারে, এটি আমার ওনার প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য ডক্টর রিপন। জি, আমি এটা মানে আপনার দর্শক যে মানে প্রশ্ন রেখেছেন এই ব্যাপারে আমার মনে ওনার নিজের রিয়েলাইজেশনটাই উনি থাকুক, আমি এখানে মন্তব্য না করি। কাদেরকে ডেকেছেন সেটা নিয়েও তিনি প্রশ্ন করেন। হ্যাঁ, সেটাও এটা তো সত্য কথা, এটা শুধু সরকারের বেনিফিশিয়ারিদের শুধু ডাকবেন বা অন্যদের ডাকবেন না, তার না না অন্য চিন্তাতে ডাকা হলো তারা কিন্তু যায় না। হ্যাঁ, অন্যদের না, অন্যদের গেছে 30, কিন্তু বাকিরা কিন্তু যায়নি না। ওটা তো আপনার যাদেরকে ডেকেছেন তাদের তো কনফিডেন্স নেই, সেই জন্যই তারা যাননি। তো এটা তো শুরুতে আমি এক কথাটা বলেছি যে কনফিডেন্স নেই বলে তারা জাননি এই কমিশনের প্রতি। আমি ডক্টর গোলাম রহমান সাহেবের বক্তব্যের সাথে একটু যুক্ত হতে চাই। নিশ্চয়ই, সেটা হচ্ছে উনি বলেছেন যে মানে উনি প্রধান তথ্য কমিশনার ছিলেন আমাদের দেশের, এটা আমরা জানি। তো উনি যেই তথ্য মানে মানে তথ্য দেওয়ার ব্যাপারে যে মানে আপনার মানে সন্দেহ অথবা অনেকগুলো যদি উল্লেখ করেছেন, সেটার সাথে মানে আমি নাগরিক হিসেবে একমত নই। উনি বলেছেন যে যার যেই পাঁচজনের নাম প্রকাশ হলে মানে যে পাঁচজন বাদ পড়েছেন তাদের নাম প্রকাশ হলে তারা তাদের আপত্তি থাকতে পারে, তারা হয়তো ভাবতে পারেন যে তারা মানে এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা ক্যারেক্টার অ্যানালাইসিসের মধ্যে পড়ে যেতে পারেন। আমার কথা তো যাদের এত ঠুনকো ক্যারেক্টার, যাদের ক্যারেক্টারটা এত ঠুনকো, যাদের অ্যানালাইসিস করলে পড়ে যায় তাই না, এবং মানে যাদের ক্যারেক্টারটা এত অবস্থা যেটা মানে এত মানে মানে কি বলে মানে অভেদ্য এবং এত দুর্বল যেটা অ্যাসাসিনেটও হয়ে যেতে পারে, তাহলে আমার তো মনে হয় যখন যে পুলকিত অবস্থায় তাদের নামগুলো তারা পত্রিকায় পড়েছেন তখনই তো তারা আপত্তি করতে পারেন যে ওখানে আমাদের নাম দেখতে আমরা আগ্রহী ছিলাম না, তাহলে তো মানে ওটা লিস্টটা কমে যেত। কেউ কেউ কিন্তু বলেছেন 323-এর মধ্যে কেউ কেউ বলেছেন সে আগ্রহী না, কেউ দু চারজন বলেছেন, কিন্তু বাকিরা বলেননি। বাকিরা না বলা মানে হচ্ছে যে এ কাইন্ড অফ কনসার্ন তাদের ছিল, তারা সেখানে আপত্তি জানাননি। আচ্ছা, এখন কত হচ্ছে, এখানে সবচেয়ে ভালো হতো যে তাদের সম্মতি নিয়ে যারা নামগুলো বলেছেন তাদের সম্মতি নেয়ার ব্যাপারটা থাকাটা ভদ্রচিত ছিল আমি আমি মনে করি। আমার বক্তব্য ছন্ন জায়গায়, যেহেতু হয়তো আপনি একটু পরেই বলবেন যে আপনার দল তো মানে কমিশনের কোনো সংলাপই যেতে আগ্রহী হয়নি কমিশন সংক্রান্ত, এই 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 পরামর্শ বা এই কথা বলে লাভটা কি, লাভ নেই আমি জানি, বাট অ্যাজ এ সিটিজেন আপনার একজন আলোচক হিসেবে নিশ্চয়ই বিশ্লেষক হতেই পারে। আমি যদি এভাবে বলতে চাই, ধরুন আমি যদি একজন নাগরিক হিসেবে যদি আমি তথ্য অধিকার আইনি যদি আমি জানতে চাইতাম, যা চাওয়া হয়েছে না না আমি আরও যদি জানতে চাইতাম আরও যদি জানতে চাইতাম, একজন জেনেছেন আরও তো অন্যজন যে অন্য অসীমও জানতে চাইতে পারেন, আরও আমিও জানতে চাইতে পারি, যদি আমি জানতে চাইবো না সেটা আলাদা কথা। সেটা হচ্ছে যেই পাঁচজনই আপনার গেলেন, আমার তো কথা ছিল গোটা 322 জন যারা অস্বীকৃতি জানিয়েছেন ভিন্ন মত পোষণ করেছেন তারা বাদে প্রত্যেকের প্রোফাইল জাতির সামনে আসা উচিত ছিল, এক তারা দেননি বা নির্বাচন মানে যারা সার্চ কমিটি তারা সেটা চাননি। এখন কথা হচ্ছে যে আপনার অ্যাটলিস্ট যে পাঁচজন অ্যাসোসিয়েশনের ভয়ে নিশ্চুপ মানে মানে সংখ্যাগ্রস্ত আছেন ওদের কথা বাদ দেন, কিন্তু যে পাঁচজন অলরেডি ইনক্লুডেড হয়েছেন আমরা তো সে পাঁচজন সম্পর্কে জানতে চাই, তাদের দ্বিতীয় কোনো পাসপোর্ট আছে কি না,
তাদের কোনো মানে আপনার মানে অন্য কোনো দেশের প্রতি তাদের আনুগত্য আছে কিনা ইন এনি ফর্ম সেটা পার্মানেন্ট রেসিডেন্সিতে হোক সম্পদের বিবরণ সবকিছু জানার অধিকার আছে জি থাকতে পারে তারপরে আপনারা আমাদের माननीय প্রধানমন্ত্রী নিজে দুঃখ করে বলেছেন বলা যেতে পারে উনি বলেছেন যে ঢাকা শহরে অনেক বড় বড় ব্যবসা অনেক বড় বড় মানুষের অনেক ফ্ল্যাট আছে সয় সম্পত্তি আছে এরপরও তার একটা পূর্ব চলে ফ্ল্যাট না পেলে না একটু অনেক ধন্যবাদ আমাদের সময় হলো বিরতি নেওয়ার প্রিয় দর্শক আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি আলোচনা করছি সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনের সংলাপ কতটা কার্যকর সঙ্গে থাকুন ফিরছি এখনি প্রিয় দর্শক স্বাগত আরেকবার সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি দেখবার জন্য সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস আমরা কথা বলছিলাম সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনের সংলাপ কতটা কার্যকর বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি তিনজন আলোচক আমাদের সঙ্গে যুক্ত আছেন অসীম দা আপনি যদি একটু বলেন যে আলোচনা আমরা গেছিল যে রিপন ভাই বলেছেন যে কমিশন গুরুত্বপূর্ণ না নির্বাচনকালীন সরকার হচ্ছে গুরুত্বপূর্ণ আসলে সবকিছু মিলেই তো রাজনীতিটা জি সরকার দেশ পরিচালনা এটা তো সব কিছুটা মিলে আর কি সবচেয়ে বড় বিষয় হলো স্টেক হোল্ডার যারা সরকার গঠন করতে চায় যারা ক্ষমতায় যেতে চায় তাদের মাঝখান থেকে জিনিসগুলো বের হয়ে আসে আর কি এখন আলোচনার টেবিলে যাবে না বলবে কি জানে কি কর্তৃত্ববাদী সরকার এটা বিএনপি জামানায় খুব একটা পপুলার ওয়ার্ড আর কি আরে ভাই সরকার তো কর্তৃত্ব করবে সরকার তো কর্তৃত্ব না করার কোনো বিষয় নাই এটা রাষ্ট্রজনই চাইছে নাকি হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞানের কোন জায়গায় আপনারা যখন ক্ষমতা ছিলেন তখন কর্তৃত্ব ছিল না হোল ইলেকশন সিস্টেম স্বাধীনতার 50 বছরে আমার কাছে তো স্পষ্টতই মনে হচ্ছে যে এটা স্টেবল কন্ডিশনে যাচ্ছে আপনি এই তথ্য কমিশনার আব্দুর রহমান ওনাকে নিয়ে কথা বলতেছিলেন নাকি আরে উনি এই যারা দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন করে একটা সুন্দর সময় পার করছেন সকলের কাছে প্রশংসিত আপনি ওনার সাথে ডিফার করতেছেন ওনার মতামতের সাথে আমি তো ভাবতে আশ্চর্য লাগতেছে ওনার জায়গাটার মধ্যে শ্রদ্ধারে কেমনি আগানোর চেষ্টা করতেছেন না কেন এটা আগানোর জন্য তো সবকিছু জানা জানানোর জন্য তো সরকার গঠন হচ্ছে না সবকিছু ও তথ্য অধিকার মানে সবকিছু জানাইতে হবে না এটা মানে এটা আপনি ঠিক বলছেন বিষয়গুলো ট্রান্সপারেন্ট হবে সবার কাছে বোধগম্য হবে সবার কাছে গ্রহণযোগ্য হবে সেটাই হলো মানে তথ্যের অধিকার এইটাই বলে রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ তো মালিকের কাছে তো তথ্য গোপন করা কোনো জায়গা নেই মালিকই তো জনগণ আপনি মালিকের কাছে কি গোপন আরে স্যার বলছে মালিক জনগণ স্যার এখান থেকে তথ্য অধিকার জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা 17 বর্ষে মিলন মেলা করছেন বিসি নাই সেই দেশে দাঁড়ায় আপনি কি আলোচনা করছেন এটা এটা হয় নাকি এটা আপনার এমনি আলামানি না 17 বর্ষের মিলন মেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় উপাচার্য মহোদয়টার হোস্ট এটা এই তথ্য থেকে জানার অধিকার সবার আছে আপনারা কি কেউ মনে করছেন গতকালকে মঞ্চে দাঁড়িয়ে এই কথাটা বলা কেন হয়েছে না হয়েছে বলতে নাই সব কথা বলা দরকার পড়ে না আপনি এই জায়গাগুলো অগ্রসর না মানে এই লজ্জাকার যাতে হোল ইলেকশন সিস্টেম 50 বছরে আপনার একটা আইন করেছে সে আইনটা দায়ী গেছে 320 জনের নাম প্রকাশিত হয়েছে 10 জনের নাম প্রকাশিত হইল না তাতে দেশ জাতি রাষ্ট্রের কি ক্ষতি হয়েছে রিপন ভাইদের একটা আলোচনা ডিবেটের একটা পয়েন্ট হতে পারে আর বাইরে দেশ জাতি এই জায়গাতেই নাই এবং আইন প্রণয়ন হয়েছে নির্বাচন এগিয়ে যাচ্ছে এখন ডক্টর আসাদুজ্জামান রিপনদের আলোচনার বিষয়বস্তুটা হলো যে তারা আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় সেই ক্ষেত্রে কতটুকু তারা সুযোগ সুবিধা পাবে কতটুকু তারা লাঠি সোটা লইয়া দৌড়দৌড়ি করতে পারবে আর কি না দাগি আসামি খুনি আসামি যারা লোকায় আছে যারা দেশের বাইরে আছে তারা আবার দেশে আসে কতটুকু নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মাঝে যেতে পারে সেই জায়গাগুলো নিশ্চয়তা চাচ্ছে সেটা তো রাজনীতি না এবং আমি এটা বিশ্বাস করি যে আলাপ আলোচনাগুলির বিষয় এটাই নির্বাচন হবে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে স্টেক হোল্ডারদের পার্টিসিপেশনই গণতন্ত্রের ভিত্তিটাকে শক্তিশালী করবে নির্বাচন প্রক্রিয়া শক্তিশালী করবে অবশ্যই নির্বাচনকালীন সরকার নিয়ে কথা হবে হবে না কেন কথা হবে না সেটা না বলার তো কোনো কারণ নেই আমরা পাশের দেশ দেখেছি আমরা পশ্চিমবঙ্গে তাকিয়ে দেখেছি যে মমতা ব্যানার্জি নির্বাচনকালীন তার পদক্ষেপ কোথায় মুভ করছে কোথায় ভোট দিতে যাচ্ছে কোথায় ক্ষমতা দেখাতে যাচ্ছে এগুলি আছে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার সেই প্র্যাকটিসটা আমরা সকলে মিলে নিয়ে আসার চেষ্টা করছি সকলে মিলে আমরা নিয়ে আসছি অবশ্যই নির্বাচন হবে নির্বাচনে সকলে অংশগ্রহণ করবে গতবারের বিএনপি নির্বাচনের অংশগ্রহণ করার মধ্যে দিয়ে নির্বাচনী প্রক্রিয়াটাকে সহজ করেছে দলীয় সিদ্ধান্ত আপনার ওনাদের জোটের সিদ্ধান্তহীনতা
আবার লন্ডন থেকে এক সিদ্ধান্ত আসা, বাংলাদেশে বসে আরেক সিদ্ধান্ত আসা, আবার জামাত শিবিরকে নিয়ে দলের ভিতরের যে মিশ্র প্রতিক্রিয়া, এই সব কিছু মিলিয়েই বিএনপি বিএনপি দলীয় জোটের নির্বাচন অংশগ্রহণটাকে অর্থবহ করে তুলতে পারেনি। আর তাদের এই পশ্চাৎপদতা, তাদের দ্বিমুখী নীতি, তাদের বিতর্কিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে হোল নির্বাচন কেটে নিয়ে কথা উঠেছে। এটা তো বিএনপি দলীয় সিদ্ধান্তের বিষয়। তারা যে জোটটা তৈরি করেছিল, যেখানে মান্না ছিলেন, যেখানে ডক্টর কামাল হোসেন ছিলেন, আসম আব্দুর রব ছিলেন, এক এক পঞ্চ দাঁড়িয়ে তারা ঘোষণা করেছেন, নামার সময় দেখা যায় চারিদিকে ঘোরাফেরা করতেছে জামাত ইসলামী বাংলাদেশ। এটা তো মাহমুদুর রহমান মান্নারা এটার পক্ষে না, ডক্টর কামাল হোসেন এটার পক্ষে না। তারপরে আবার নির্বাচন প্রক্রিয়া 50 জনের মতো জামাত ইসলামকে নমিনেশন দিয়েছে। তারপরে বিএনপির মধ্যে প্রতি আসনে গড়ে 3 জন করে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে তো হোল সিস্টেমটাকে নষ্ট করা হয়েছে। অনেক ধন্যবাদ, এটা তো নির্বাচন প্রক্রিয়াতেই জন্য দায়ী না। অনেক ধন্যবাদ অধ্যাপক গোলাম রহমান। যদি বলেন আলোচনা যতক্ষণ এগিয়েছে, সবার দাবি একটা যে সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ নির্বাচন, আগামী নির্বাচন, সেটা কতটা সম্ভাবনা আসলে? জি, ডক্টর আসাদুজ্জামান রিপন একটি কথা বলেছেন যে তথ্য দেওয়ার ব্যাপারটা, এটা কি তারা যারা যদি মনে করেন তারা ক্যারেক্টার অ্যাসাসিন হয়ে যাবে তাহলে এত ঠুনকো কেন, বিষয়টা এইভাবে উনি বলার চেষ্টা করেছেন। আমার মনে হয় যুক্তিটা খুব ভালো। আর কথা হচ্ছে কখনো কখনো তথ্যের যে প্রক্রিয়াকরণ সেটা একটা একটা বিষয় হিসেবে বিবেচিত হতে পারে। যখন এই সার্চ কমিটি যখন তথ্য প্রক্রিয়াজাত করে মহামান্য রাষ্ট্রপতির কাছে পেশ করলেন, ততক্ষণ পর্যন্ত আমার ধারণা, আমি ধারণা বলছি এই জন্যে যেটা কিভাবে ইনফরমেশনটা ক্লাসিফাইড হয়েছে আই ডোন্ট নো, এটি গোপন দলিল হিসেবে গোপন নথি হিসেবে সেটা কি প্রেরণ করা হয়েছে নাকি উন্মুক্ত? উন্মুক্ত তো করা হয়নি, আমরা তো প্রেসে দেওয়া হয়নি, এটা প্রশ্নপত্রের মতো, পরীক্ষার আগে প্রশ্নপত্র একেবারে গোপন, পরীক্ষা হয়ে যাওয়ার পরে সে প্রশ্ন যে কেউ চাইতে পারে, কোনো অসুবিধা নেই, সেটা বিশ্ববিদ্যালয় হোক, কলেজ হোক, আর স্কুলই হোক। সুতরাং পদ্ধতিগত বিষয়টা একটা অনুসরণ করার একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যদি ডক্টর রিপন আরেকটা কথা বলেছেন যে যে 322 জনের নাম দেওয়া হয়েছিল তাদের পরিচিতি কিংবা তাদের মানে সিবি সেটাই প্রকাশ করার দরকার ছিল। এখন আমি বিনয়ের সাথে বিষয়টা বলতে চাই, আমার নামও কেউ বোধ হয় প্রস্তাব করেছিল, কারণ 322 জনের নাম মধ্যে আমার নামও ছিল, আমি জানি না কে প্রস্তাব করেছে। এখন আমার অনুমতি নিয়ে কিন্তু নামটা দেওয়া হয়নি, আমি ব্যক্তিগত ভাবে বলতে পারি যে তাহলে এই যে 322 জনের সবার কি অনুমতি নিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমার কাছে কি সিবি চাওয়া হয়েছে? তা তো চাওয়া হয় নাই। তাহলে এই যে রিপন যদি জানতে জানতে এই সিবি গুলি জানতে হবে, তাহলে তো প্রত্যেকটা ব্যক্তির সাথে আলোচনার সাপেক্ষে প্রচেষ্টা করা উচিত, তাই না? তো সেখানে তাহলে এই সার্চ কমিটির তাহলে ডক্টর রিপনের কথা অনুসারে এই সার্চ কমিটির তাহলে দায়িত্ব ছিল প্রত্যেকটি মানুষের সিবি সংগ্রহ করে সেটিকে প্রসেস করা, সেটা তো হয়। সুতরাং এখন আইনে এই সুযোগটা আছে কিনা সেটাও আবার বিবেচ্য বিষয়। এখন কথা হচ্ছে যে এখন মহামান্য রাষ্ট্রপতি সেই 10 জনের নাম ইচ্ছাগুলো প্রকাশ করতে পারেন, এখনো পারেন, অসুবিধা নেই, কিন্তু আইনগত ভাবে এটা কোনো বাধা হবে বলে মনে হয় না। সুতরাং নির্বাচনের যে সংস্কৃতি, গণতন্ত্রকে স্থায়ী করার জন্য, গণতান্ত্রিক চর্চাকে বলিষ্ঠ করার জন্য, দেশে গণতান্ত্রিক একটা সংস্কৃতি সুষ্ঠু রূপায়ণের জন্য আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সেগুলোকে সক্রিয় করা, সেগুলোকে সেগুলোর উপর নির্ভরশীল হওয়া এবং সেগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রতিটা নাগরিকের দায়িত্ব। কিন্তু সেখানে যারা এগুলো লালন পালন করছেন তারাও তাই এই দায়িত্বটা পুরোপুরি পালন করছেন না, যে কারণে নির্বাচন কমিশন নিয়ে এত প্রশ্ন, নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়ে এত প্রশ্ন এবং এত কিছু আমরা নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনকালীন সরকারই হচ্ছে প্রধান ব্যাপার, তারাই আসলে নির্বাচনকে তাদের মতো করে ম্যানেজ করে, কাজে কমিশন কোনো ব্যাপার না এখানে, সেটা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের মতো জায়গায়? একই সাথে মনে আর একটু বলা দরকার যে রাজনৈতিক দলগুলোর এখানে বড় ধরনের ভূমিকা আছে, সেই ভূমিকাও তারা পালন করছেন না। আচ্ছা, যদি কোনো রাজনৈতিক দল যদি প্রসেসে অংশই গ্রহণ না করে থাকেন তাহলে তারা তো কথা বলারই সুযোগ থাকে না, বিষয়টা তো এই জায়গায়। আমার মনে হয় যে প্রত্যেকে অংশগ্রহণ করুন এবং নিশ্চিত করুন যে আপনারা যে প্রস্তাব দিচ্ছেন সেটি যদি যৌক্তিক হয় সেই যৌক্তিক প্রস্তাব কেন মানা হবে না,
এইভাবে আসা দরকার আমি রাগ করে দূরে থেকে টার্ম প্রসেসের মধ্যে অংশগ্রহণ করব অনেক ধন্যবাদ আপনাকে একদম শেষ পর্যন্ত আমরা ডক্টর রিপন যদি বল লাস্ট 1 মিনিট 1 মিনিটে যদি শেষ করা যায় দাদা 1 মিনিট বলবেন না ধন্যবাদ আসলে আমি আমার মনে ডক্টর গোলাম রহমান সাহেব উনি বোধহয় আমার বক্তব্যটা একটু বোধহয় আমি ঠিকমতো বুঝাতে পারিনি হতে পারে আমি বোধহয় বুঝাতে পারিনি আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যাদের নাম ইনক্লুডিং উনি আমি জানতাম ওনার নামও সেখানে আছে তো যদি মানে উনি সহ যাদের নাম গিয়েছে যারা নামটি প্রস্তাব উত্থাপন করেছেন তাদের প্রথম উচিত ছিল যে যাদের সম্পর্কে আমরা বলছি তারা এই ব্যাপারে সম্মত কি না এবং তাদের সেই ব্যক্তি সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত ছিল তারপরে তাদের এই নামগুলো প্রকাশ করা উচিত ছিল বা প্রস্তাব দেওয়া উচিত ছিল এরপর প্রস্তাব হয়ে যাওয়ার পরে যারা অস্বীকার করেননি তাদের সম্পদ তখন বিষয়টা পাবলিক ম্যাটার হয়ে গিয়েছে স্ক্রিপ্ট এখন পাবলিক স্ক্রিপ্ট সুতরাং পাবলিক জানতেই চাইতে পারেন যে এই ব্যক্তিবর্গগুলো আসলে কি তারা কিসের বেনিফিট শুধু সরকারি বেনিফিশের নট দ্যাট তারা নানাভাবে তো বেনিফিশিয়ারি হতে পারেন আমি যে কথাটা বলতে যে আপনি মানে আপনার সময়ের অভাবে আপনি ইয়ে করলেন মানে ব্রেকে গেলেন সেটা হচ্ছে যেমন আপনি দেখবেন যে অনেকের ছেলে মেয়ে বিদেশে পড়ায় তারপর বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং যে বিদেশ ভ্রমণ যে তিনি করেন তিনি তিনি কিন্তু তার আয়কর নথিতে এই যে বিদেশ ভ্রমণের খরচটা উল্লেখ করেন না তার ছেলে মেয়ে যে বিদেশে পড়ছেন গর্ব করে বলেন ছেলে আমেরিকায় পড়ে কানাডায় পড়ে ইত্যাদি ইত্যাদি ওরা সব গ্রিন কার্ড পেয়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেন কিন্তু দেখা গেল যে কীভাবে গ্রিন কার্ডটা পেলেন সেটা কিন্তু জাতি জানা উচিত তারপরে দেখবো যে অনেক ব্যক্তিবর্গ যারা অসুস্থ থাকেন একটি নির্দিষ্ট বয়সের পরে কারণ সাধারণত রিটায়ারমেন্টের পরেই তো এই জায়গাগুলোতে যান তো যাওয়ার পরে স্বাভাবিকভাবে তখন খুব অনেকেই সুস্থ থাকেন না এবং সুস্থতার ব্যাপারটা তো একেবারেই মানে তার এবং মানে স্রষ্টা নিজের নিজের ব্যাপার তো এখন আমি যেটা বলতে চাই সেখানে যাওয়ার আগে তো একটা ফিটনেসের ব্যাপার থাকতে পারে যেমন আপনি মানে সেনাবাহিনীকে যদি আপনি কমিশন র্যাঙ্কে যান সেখানে আপনাকে একটা শারীরিক ফিটনেস দিয়েই যেতে হয় মানে অ্যাটলিস্ট হেলথ চেক আপ করতে হয় বিদেশে চাকরির জন্য গেলে সেখানে একটা হেলথ চেক আপে যেতে হয় অসুবিধা যদি বলেন আমরা শেষ এই নির্বাচন কমিশনে যারা যাবেন তাদের তো একটা হেলথ চেক আপের ব্যাপার থাকতে পারে এই জিনিসগুলো ট্রান্সপারেন্ট থাকা উচিত নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচন ব্যাপারে সংলাপগুলো শুরু হয়েছে প্রথম ধাপে দেশের সুশীল সমাজ বলে পরিচিত শিক্ষক সমাজ এদের সাথে আলোচনাটা শুরু হয়েছে এবং আলোচনা বলি সংলাপ বলি যেটা বলি না কেন সেটা সবসময় একটা পজিটিভ একটা ভূমিকা রাখে আমি নিঃসন্দেহে মনে করি এই সংলাপ একটা কার্যকর পদক্ষেপ সংলাপ প্রক্রিয়া সামনে দিকে এগিয়ে যাবে ধন্যবাদ তিনজনকে আসবার জন্য কথা বলবার জন্য প্রিয় দর্শক আজ এ পর্যন্তই অনুষ্ঠানটি প্রতি শনি ও রোববার দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখার জন্য অনেক ধন্যবাদ